ওকে আমরা এখন পিজি আর ইউজ ইমেজ স্টোর ঠিক আছে কিভাবে করব ধরুন ন্যাবের পরে বসে দিচ্ছি ঠিক আছে ন্যাবের পর একটা পিচার ইমেজ আমি ডাইরেক্ট করে দিচ্ছি ধরুন এটার নাম দিচ্ছি স্লাইডার দিচ্ছি স্লাইডার বসা করি আবার স্লাইডের জায়গা ইমেজ বসা দিব একটা এটা আমরা জাভাস্ক্রিপ্টে যাই নাই এখন আমরা কি এখানে কি বসাবো বলেন না স্লাইডার বসাবো এক সময় এখন আমরা এখানে আমরা একটা ইমেজ বসাচ্ছি ইমেজ ক্লাস ধরেন কোথায় আছে ছবিটা ইমেজের ভিতরে সোর্স তারপরে সরি কি বলতেছি কি দিব একটা বলেন ফোর্সি ফাইভ জি পি জি একটা পিএনজি পিএনজি না কনফার্ম তুমি জি হবে পেন অল্টার না দিলেও হয় আমি দিলাম না বলতে ইমেজে পর আমরা ক্লাস কেন নিলাম সোর্স না নিয়ে এখানে সোর্স লিখি না ইমেজের পর ও সরি এই জন্য তো পায় না ওই যে ক্লাস দিছি তো বেড়ে এলো তা জাস্ট এটা একটু দিলাম কেমন এ পর্যন্ত যদি এটাকে আমি ফুল ইউজ করতে চাইলে কি হবে বলেন তো বলেন এবার ডিজাইনিং এর কাজ এই কাজটা কিন্তু করছি ভাই আমরা বলতেছি স্লাইডের ভিতরে যে ইমেজটা আছে কোন কাজ না মত এটাকে বলতেছি 100% তাহলে তো ফুল হয়ে যাবে কারণ আমি যে ছবিটা নিছি সেটা ছোট তো বড় ছবি তো ফুল হয়ে যাবে হ্যাঁ তবে আচ্ছা দেখ এটা পরে বলবো ছবি কোন ধরনের ছবি ইউজ করবেন ইয়েতে এগুলি কিন্তু হিসেব আছে তো আমি 100% দিয়েছি কারণ এটা কিন্তু সারে করাইছে আপনাদেরকে নেক্সট সেকশনটা করাইছে এখানে একটা ছবি করুন দেখা যাবে এই দেখেন লুক আসে যে প্রেপ করা আছে এটা যদি হাইটটা আমি কমাইতে চাই হাইটটা কমাইছে আবার যেটা করতে হবে সেটা হচ্ছে হাইটটা তুমি লিখে দিতে হবে হাইট লিখে দিই এই যে ই করে এসে গেল এইটা জিএসটি ওই বারকে ভুলে যাবে না ঠিক আছে বারান ঠিক আছে আর বাড়াবো।